আসসালামু আলাইকুম, ম্যাথমেশে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের বলবিদ্যা বা মেকানিক্স। আচ্ছা, আমি হচ্ছে আপনার চ্যাপ্টার 1A কমপ্লিট করেছিলাম, 1B আমার চলমান, আর আজকে উদাহরণ 7 নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই উদাহরণ 7টা হচ্ছে আপনার 2018 সালে এসেছিল। প্রশ্নটা একটু পড়ব, প্রশ্নটা একটু পড়ি, দেখেন কি বলেছে প্রশ্নটা। একটি বস্তুকণা পি স্কয়ার দূরত্ব, খেয়াল করবেন পি স্কয়ার দূরত্ব, ত্বরণের প্রভাবে সরল দোলন গতি উৎপন্ন করে। একটি বাধা গতি 2p ব্যাগ প্রয়োগে যদি তার গতি বাধাপ্রাপ্ত হয় তবে প্রমাণ করো যে টি সময়ে সরণ x = a e পাওয়ার কিছু একটা হবে। আচ্ছা, এখানে একটা মান দেওয়া আছে যেখানে যাত্রা শুরুতে বস্তুকণা কি হচ্ছে, দূরত্ব a হচ্ছে, ঠিক আছে। আপনারা একটু খেয়াল করেন এখানে x এর মান এত হবে সরণ। এখন এই প্রশ্নটা সমাধানে চলে যাই। বস্তুর প্রশ্ন সমাধানের আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা মেকানিক্স পড়ছেন তারা তো অবশ্যই দেখতেছেন যে প্রশ্নের কাঠামোগুলো কেমন হচ্ছে, বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে এই দেখেন কোন সালে আসেনি, 2018 সালে চলে আসছে। আচ্ছা, তাহলে কি বস্তুর গতির সমীকরণ, দেখেন বস্তুর গতির সমীকরণ আমরা অনেকগুলো অঙ্ক করে আসছি, আমরা এটা জানি যে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার হয়, ঠিক আছে। যেহেতু বাধাপ্রাপ্ত হয়েছে ঋণাত্মক ধরছি, পি স্কয়ার কোত্থেকে পেলাম, যে পি স্কয়ার দূরত্ব, পি স্কয়ার এক্স ধরছি, আর এখানে কি 2p, যে ব্যাগ, এই যে 2p ব্যাগের মান কি আমরা dx dt আমরা জানি, তাই না, ব্যাগ। আচ্ছা, আর দূরত্বকে এক্স ধরছি। এখন কি করব, দেখেন কিচ্ছু করব না, ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার এই মাইনাসটাকে ধরে এপাশে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে না, প্লাস এই মানটা পাবো, তাই তো, পি স্কয়ার এক্স এখানে প্লাস হবে, এই মাইনাসটা যদি আমি সমান সমানের এপাশে নিয়ে এসে পড়ি তাহলে প্লাস হবে না, এই যে এরকম একটা মান পাবো না, প্লাস যা আছে তা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করতে পারি, এখানে আমার একটা কিছু রইল না, শূন্য থাকবে, আমি ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস পি স্কয়ার এক্স প্লাস 2p dx dt সমান সমান 0 এটা আমি ধরতে পারি। কিছু করি নাই, শুধু ফার্স্ট ব্র্যাকেটটা উঠাইছি, আপনি যদি চান এখান থেকে এই লাইনে চলে আসতে পারেন, আমি আপনাকে ভাঙায় দেখাবো, তো তাই এটা আমি করলাম। এখন এই লাইনে যাওয়ার আগে আমি হচ্ছে ধরে কাজ করব, একটু ধরি 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 কি x সমান সমান কি ধরবো বলেন তো, e পাওয়ার mt ধরি, যেখানে যার মান কি হবে না, শূন্য হবে না। তাহলে আমি এই যে মানটা যে পেলাম এটাকে আমি 1 নং দিই, ঠিক আছে, এটা 1 নং দিতে পারি। এখন যে আপনি x এর একটা মান ধরেছেন এটা না আমি 1 নং এ বসাবো, তাহলে 1 নং এ মান বসিয়ে, মান বসিয়ে কি মান বসাচ্ছি, দেখেন ডি স্কয়ার এক্স এর জায়গায় কি বসাবো, এই যে এক্স এর জায়গায় e পাওয়ার mt, নিচে যা আছে তাই থাকবে, দেখেন ডি স্কয়ার ডিটি স্কয়ার যে যা আছে তাই রাখছি, প্লাস তারপরে হচ্ছে আপনার আমি হলো একটু মান সুন্দর করে সাজায় লিখি। হ্যাঁ, এই দেখেন এটা সাজায় লিখবো, ধর লেখেন পরে সাজাবো না, প্লাস 2p, এই যে ডি ডিটি ঠিক থাকবে, এক্স এর জায়গায় কি বসাবো, e পাওয়ার mt সমান সমানে 0, বুঝতে পেরেছি, দেখেন একটু খেয়াল করব, এই যে কিচ্ছু করি নাই, 1 নং এ শুধুমাত্র যে এক্স এর মানটা বসাই দিছি, দেখেন এক্স এর জায়গায় e পাওয়ার mt, এই যে এক্স এর জায়গায় e পাওয়ার mt, 2p ছিল, ডি ডিটি জায়গায় ঠিকই আছে, এই যে এক্স এর জায়গায় e পাওয়ার mt বসিয়েছি, কোথায়, 1 নং এ বসিয়েছি। হ্যাঁ, তারপর কি করব, দেখেন
সাপেক্ষে কয়বার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ, আগে একটা করে ভাঙাবো। তাহলে আমি যদি একটা করে ভাঙাই কি হচ্ছে আমার ই টু দি পাওয়ার এম টির জায়গায় কি হবে, এই যে ই টু দি পাওয়ার এম টি, এখানে এম টা টি এর সাপেক্ষে করছি না, এটা ওয়ান হয়ে যাবে, এই এম টা সামনে চলে আসবে, শুধুমাত্র কি হবে এই এম টা সামনে চলে আসবে, আর থেকে যাবে কি, থেকে যাবে হচ্ছে আপনার ই টু দি পাওয়ার ডি, একটা তো ভাঙাইছেন ডি ডি টি, একটা এই যে এক দুইটা ছিল একটা ভাঙাইছেন, এই যে একটা রয়ে গেল, আর উপরে ই টু দি পাওয়ার এম টি থেকে যাবে প্লাস। আর এখানে এটা কিছু হবে না, এখানে তো আর কোনো আপনার অন্তরীকরণ নাই, তাই কি করব, যা আছে তাই রেখে দিব এম টি। তাহলে কি হলো এখানে আপনার হচ্ছে প্লাস, এই যে টু পি রাখছি আবার, এটাকে কয়বার দেখেন, এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই, এখানে শুধু একটাই আছে না, একবারই হবে অন্তরীকরণ। তাহলে কি হবে এখানে এই এমটা একবার সামনে চলে আসবে, এমটা সামনে চলে আসবে, আর এখানে থেকে যাবে কি ই টু দি পাওয়ার এম টি, এরকম একটা অঙ্ক আমরা আগেও করেছিলাম তাই না। আরেকটা আরেকবার বলে দিব, এখানে ই টু দি পাওয়ার এম টি, এখানে এম টি এর সাপেক্ষে যে অন্তরীকরণ, এই এমটা সামনে চলে আসবে, আর একবার ভাঙাইছেন, আরেকবার যে ডি ডি টি আরেকবার রয়ে গেল, বুঝতে পেরেছেন, এই যে ই টু দি পাওয়ার এম টি, পি স্কোয়ার থাকলো, ই টু দি পাওয়ার এম টিও থাকলো, কারণ এখানে অন্তরীকরণ নাই, কিছু করব না, আর টু পি থাকলো, আর এই যে আবার হলো এখানে একবার অন্তরীকরণ, দেখেন ডি ডি টি এখানে একবার আসে না, এই জন্য এমটা সামনে চলে আসবে, আর কাকে অন্তরীকরণ করতেছিলেন, যাকে এক্স বলছেন সেটা এক্স না, এই জন্য আবার রয়ে গেল ডি ই টু দি পাওয়ার এম টি, ঠিক আছে, ই টু দি পাওয়ার এম টি একবার রয়ে গেল, শুধু কি এই এম টিটা এমটা সামনে চলে আসছে, আচ্ছা এই সমান সমান জিরো। আচ্ছা লাইনটা এখানে ছিল, কিছু করি নাই, কাদা শেষ হয়ে গেছে, সেজন্য ওই লাইনটা জাস্ট এখানে আমি তুলে নিয়েছি। তাহলে এখন কি করব দেখেন, এখানে আবার আরেকবার অন্তরীকরণ যায়, এম থাকবে না, তাহলে আবার এখানে কি হলো যে এমটা আবার সামনে চলে আসবে, আর কি ই টু দি পাওয়ার এম টি থাকবে, এই দেখেন টি এর সাপেক্ষে অন্তরী করতেছিলেন, এই জন্য এর উপরে যে পাওয়ারটা থাকবে, এখানে যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন তাই না, টিটা ওয়ান হয়ে যাচ্ছে, এই এমটা সামনে চলে আসলো, আর কাকে অন্তরীকরণ করতেছিলেন ই টু দি পাওয়ার এম টিকে, আমার অন্তরীকরণ শেষ হলো। এখন এখানে তো কিছু করা যাচ্ছে না, এটা যা আছে তাই থাকবে, একটু সাজায় লিখবো, হ্যাঁ টু পি যেটা আগে লিখতেছি, আর এম ই টু দি পাওয়ার এম টি থাকবে, আর হচ্ছে এখানে লিখব কি প্লাস পি স্কোয়ার, কোনটা এই যেটা পি স্কোয়ার ই টু দি পাওয়ার এম টি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা এখন দেখেন এখানে এম একটা শব্দ গুণ আকারে আছে, এখানে এম একটা, এম একটা, তাহলে কি এম স্কোয়ার হয়ে যাচ্ছে না, আর এখানে ই টু দি পাওয়ার এম টি, ই টু দি পাওয়ার এম টি, ই টু দি পাওয়ার এম টি সবার সাথে আছে, আমি একটু কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার এম টি কমন নিয়ে নিচ্ছি, আর আমার ব্রেকেটে থাকছে কি এম এম এ এম স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে কি হচ্ছে টু, আর এই যে এম রইলো, এই পিটাকে আলাদা রাখছি, আর ই টু দি পাওয়ার এম টি কই গেল, এই যে কমন নিয়ে গিয়েছিলেন, আচ্ছা আর এখানে কি হচ্ছে পি স্কোয়ার থাকতেছে, আচ্ছা জিরো, একটু খেয়াল করেন তো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে কি ওই যে ক্লাস সিক্স থেকে পড়ে আসছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আচ্ছা আর এটার সাথে এটা কি গুণের সম্পর্ক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি এই যে ই টু দি পাওয়ার এম টি গুণ যেহেতু আছে এ পাশে আমার, যদি আমি আনি এই জিরোর নিচে কি ভাগাকারে চলে আসবে না, এই যে ই টু দি পাওয়ার এম টি ভাগাকারে এটার সাথে ভাগ করলে তো জিরোই হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে গেল আমি এটা সূত্রে ফেলতে পারি, এ প্লাস ভি, এ প্লাস ভি, ভি বিটাকে পি, এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি, ঠিক আছে এটা আমি এখানে লিখে দেই, আচ্ছা জিরো ই টু দি পাওয়ার এম টি, এই যে এটা গুণাকারে আছে ভাগে চলে এলো, হ্যাঁ তাহলে আমার কি হলো এখানে আমার এম প্লাস পি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এই তো এখন আমরা উৎপাদকের নিয়মে যাব, দেখেন তো ছোটবেলা আমরা পড়েছিলাম না, এই যে এম প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো আছে, আমি রাফে দেখাই দিচ্ছি, হ্যাঁ আমি রাফে দেখাই দিচ্ছি, তাহলে এখানে কি হলো দেখেন দুইবার না, তাহলে আমি একটু সমান সমানে এম প্লাস পি, এম প্লাস পি এভাবে লেখা যায় না, অবশ্যই লেখা যায় কারণ এখানে দুইটাই যে একটা একটা দুইটা তাই না, আচ্ছা তাহলে হয় কি করি, হয় ক্লাস নাইন টেনে পড়তাম না যে হয় এত সমান সমান জিরো, অথবা আবার লিখতাম যে অথবা আবার এখানে যেটা থাকতো ওটা লিখতাম এম প্লাস পি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক সেম ভাবে করব, আচ্ছা তাহলে এম হইতেছে কি মাইনাস পি, আর এখান থেকেও কি পাচ্ছি যে এম ইজ ইকুয়াল টু মাইনাস পি, তাহলে দেখেন এম এর মান, অতএব এম এর মান কি আসতেছে দুইবার মাইনাস পি মাইনাস পি, বুঝতে পেরেছেন, আচ্ছা তাহলে সেটাই লিখতেছি যে আপনি যদি এখানে বসান তাহলে কি পাবেন, অতএব এম এর মান পাইতেছেন কি এম এর মান মাইনাস পি মাইনাস পি, ঠিক আছে, আচ্ছা এখন এই যে এম এর মান মাইনাস পি যে পেলেন এটা
আপনি কোথায় বসাবেন জানেন? এই সমীকরণগুলো যদি আপনি এক নঙে বসান, এক নংটা কোথায়? এই যে এই এক নঙে বসান, তাহলে এর একটা সাধারণ একটা সমাধান পাবেন। কারণ কি, দেখেন এখানে যদি আপনি বসাইতে যান, এটা আপনার চার মার্কে আসে, এত পেঁচালের দরকার নাই। আমি বলে দিই এখানে আপনি কি ধরেছেন, দেখেন কি পেলেন, এই যে এম এর মান -p পেলেন না, আর এখানে আপনি এক্স এর মান কি পাইছেন, এক্স কি ধরছিলেন, ই টু দি পাওয়ার এম টি ধরছিলেন, তাই তো? এই যে এম এর জায়গায় কি -p যদি আপনি বসায় দেন, তাহলে কি হচ্ছে আপনার সাধারণ সমাধানটা আপনার এরকম আসতেছে যে এই এক্স এর মান তো এখানে কি আসতেছে, যেখানে লিখে দেন একের সাধারণ, এক নং এর সাধারণ সমাধান কি হবে, এক্স সমান সমান পিছনে কি পাইছিলেন, এক্স ইজ ইকুয়াল টু কি ধরছিলেন, ই টু দি পাওয়ার এম টি ধরছিলেন, তাই না? মনে পড়ে আপনার, এটা কিন্তু ধরছিলেন। তাহলে এটি লেখেন তো যে ই টু দি পাওয়ার এম এর মান কি পেলেন, -p পেয়েছেন। কই পেয়েছেন, এই যে এখানে পেয়েছেন, ঠিক আছে, বসায় দিচ্ছি। আর এখানে সাথে এটা কি ছিল, টি ছিল, তাই তো? এই যে টি ছিল। আর এখন একটা এক নঙে যাব, এই যে দেখেন এক নঙে আপনার দুইবার অন্তরীকরণ আছে, তাহলে আপনার এখানে একটু দুইটা ধ্রুবক নিয়ে আসবেন, ঠিক আছে? ধ্রুবক নিয়ে আসলে এই যে এ প্লাস বিটি, একদম সহজে বলে দিচ্ছি, কারণ চার মার্কে এত করার সময় নেই। আচ্ছা, তারপরে আমরা পেলাম, হ্যাঁ, তো এখন কি করব, যদি বা যখন টি যদি শূন্য হয়, তখন তখন কি হবে, তখন কি হচ্ছে, তখন আমি ধরে নিব যে এক্স এর মান ইজ ইকুয়াল টু এ। এই যে এ যাকে বলতেছেন, সে আসলে একটা ধ্রুবক, তাহলে এখানে তো এও ধ্রুবক, বিও ধ্রুবক, তাহলে আমি এখানে বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ যখন বলবো, অতএব এ ইজ ইকুয়াল টু একটা কি ধ্রুবক, ধ্রুবকটা কি এ। আচ্ছা, তারপরে আবার এটা কিন্তু একটা শর্ত, হ্যাঁ শর্ত, তারপরে আবার ডিএক্স ডিটি, বুঝছেন কথাটা? এখন যদি কি ডিএক্স ডিটি যদি আমি করি, তাহলে কি হচ্ছে, তাহলে কি হইতেছে, দেখেন এই যে এক্স এর একটা মান পাইছেন না, যে এক নঙের সাধারণ সমাধান, আমি যে বললাম যে এক্স এর মান তো আমার এতটুকু ছিলই, আর আমার এখানে দুইবার অন্তরীকরণ ছিল, তাই আমি সমাধান করে একসময় দেখবো যে আমার কি দুইটা ধ্রুবক থাকবে, আর এখানে আমার কি হলো একটা টি আছে, ঠিক আছে? এখানে দেখেন এই এক্স কে যদি আপনি টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে আপনার কি হয়, এই যে এখানে আমি হাত রাখলাম, এটা যেহেতু কাছাকাছি আছে, আমি এর মানটা তুলি নাই, এক্স এর মানটা তুলি নাই, জাস্ট এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিচ্ছি। দেখেন এখানে এখানে আমি ইউ ভির সূত্র নিব, বুঝতে পেরেছেন? এখানে একটা আমি কি দিচ্ছি, গুণ দিচ্ছি, হ্যাঁ এটা ইউ ধরবো, বি ধরবো, তাহলে আগে ইউ কে যদি অন্তরীকরণ করি কি হবে, দেখেন যদি আমি এতটুককে ডিটি সাপেক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমার কি আছে, এই যে -pটা সামনে চলে আসবে না, আর কি এখানে, আর এখানে টি তো ওয়ানই হয়ে যাচ্ছে, আর এখানে কি ই টু দি পাওয়ার -pটি যা আছে তাই থাকতেছে, হ্যাঁ, আর এখানে সাথে সাথে উনি ঘুরবে, মানে ইউ কে অন্তরীকরণ করলাম, যখন ইউ কে অন্তরীকরণ করবো তখন বি কে ধরবো না, ঠিক আছে? এটাকে আমি ইউ ভি বলতে পারি, যখন ইউ কে অন্তরীকরণ করবো তখন বি কে ধরবো না, যখন বি কে অন্তরীকরণ করবো তখন ইউ কে ধরবো না, এই যে প্লাস রাখলাম, এখন আবার ইউ কে কিচ্ছু করবো না, ওইটা যা আছে তাই রেখে দিব, এখন এটাকে অন্তরীকরণ করবো। দেখেন এক্ষেত্রে তো ধ্রুবক, ধ্রুবককে যদি আপনি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, তাহলে আপনার জিরো হবে, কিন্তু এই দেখেন বি, বি এর সাথে কি আছে, টি আছে, টি কে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, তাহলে আপনার এখানে একটা ওয়ান আসবে, বুঝতে পেরেছেন? তাহলে আমার মানটা কি দাঁড়াচ্ছে, ডিএক্স ডিটি সমান সমান কি হচ্ছে, এখানে এখানে হলো আমার এই যে এটা ধরি, দেখেন এই যে এটা আগে ধরতেছি, তাহলে আমার কি হইতেছে, -p ই টু দি পাওয়ার -pt, সামনে হইতেছে কি a প্লাস vt, রইল এই যে প্লাসের প্লাস, আর এখানে কি ই টু দি পাওয়ার -pt, আর জিরোর সাথে বি ওয়ান কে যোগ করলে কি হয়, বি ওয়ানই হয় না, বি হয়, বি ওয়ান দিয়ে আবার গুণ করলে তো বি হয়, তাই না? রাখলাম, এখন একটু সাজায় যদি আমি লিখতে চাই, তাহলে কি করতেছি, a প্লাস vt -p ই টু দি পাওয়ার -pt, এটা হলো ইভি সূত্র। তাহলে আর এখানে কি থাকতেছে আমার, এখানে থাকতেছে ই টু দি পাওয়ার -pt, এখানে হলো ভি। আচ্ছা, এই হলো আমার মান। তাহলে আবার টি এর মান যদি শূন্য হয়, আবার আবার টি ইজ ইকুয়াল টু শূন্য হলে, টি এর মান যদি আপনার জিরো হয়, তাহলে কি হচ্ছে, দেখেন ডিএক্স
দ্বিতীয় আপনার কি হবে, জিরো হবে। কারণ টি এর মান যদি জিরো হয় তাহলে টি এর মান জিরো হলে এক্স কে যদি আপনি কি করেন, জিরোর সাথে কোনো কিছু করেন, গুণ করেন, অন্তরিক করেন, যাই করেন, আপনার মান জিরোই হবে। ঠিক আছে, তাহলে যদি হয় এত হলে এতই চলতো, তবে আপনি এখানে এটাকে দুই নং দেন, তবে তবে কি হলো, এই যে দুই নঙে মান বসাবো, তবে লেখেন আপনি এই যে দুই নং, দুই নং হতে, তবে দুই নং হতে কি হলো দেখেন, ডিএক্স ডিটি কে তো আপনি বলতেছেন জিরো, তাহলে জিরো। আর এর মান কি হচ্ছে, এর মান এই থাকতেছে, বি এর মান রাখলাম, টি এর মান আপনি কি বলতেছেন, এই যে টি এর মান জিরো বললেন, আর মাইনাস পি রাখতেছি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস পি, টি এর মান বলতেছেন জিরো, গুণ করলে কিন্তু ওয়ান হয়ে যায়, তারপরে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস পি, টি এর মান কি বলতেছেন, জিরো বলতেছেন, রইল কি, ভি রইল আমার এখানে। ঠিক আছে, এখন কি করব, এখানে কি লেখা যাবে, লিখি সমান, এই যে কি বি এর সাথে যদি জিরোকে আপনি গুণ করেন জিরো হয়ে যায়, তাহলে আপনার এখানে থাকতেছে কি এ, আর হলো এখানে মাইনাস পি, তাহলে ই টু দি পাওয়ার যে মাইনাস জিরোর সাথে যদি আপনি জিরোর সাথে মাইনাস পি কে আপনি গুণ করেন জিরো হয়ে যাচ্ছে না, ই টু দি পাওয়ার ওয়ান হলে এটার মান হয়ে যাবে কি ওয়ান, প্লাস এখানে হচ্ছে ওয়ান, রয়ে গেল বি। আচ্ছা এখন কি করব, এই লাইনটাই পিছনে লিখতেছি। হ্যাঁ আচ্ছা, এই লাইনটাই পেয়েছিলাম, তাহলে কি হচ্ছে, এখানে আপনি যদি চান তাহলে কি করতে পারেন বলেন, এখানে মাইনাস এপি জিরো প্লাস ভি লিখতে পারেন, তাই না? তাহলে এটা যদি আমি এই মাইনাসটা যদি এই পাশে আনি তাহলে কি হতে পারে বলেন, তাহলে কি এ পি ইজ ইকুয়াল টু বি হচ্ছে না, আচ্ছা, বা বি ইজ ইকুয়াল টু এ পি, এখন ভি লিখলাম, যাকে এ বলতেছিলেন তাকে পিছনে ছোট এ ধরেছিলেন না, কারণ দুইটা ধ্রুবক ছিল, এই যে কোথায় ধরেছিলেন বলেন তো, কোথায়, এই তো এখানে ধরেছিলেন, দেখেন এ ইজ ইকুয়াল টু, এই যে ক্যাপিটালে সমান সমান স্মল আর এ ছিল, তাই না? তাহলে এ ইজ ইকুয়াল টু এ, তাহলে এটা এখানে আমি বসাতে পারি। এখন আমি প্রশ্নে যাব, আমার সমাধান হয়ে গেছে, প্রশ্ন আমরা কি বলছে, যদি দুইটা ধ্রুবকের মান পেয়ে ফেলছি আমি, যদি হয় কি বললাম, যদি বাধাপ্রাপ্ত হয় তবে প্রমাণ করো যে টি সময়ের স্মরণ হবে কি, এই যে এক্স ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস পিটি, থার্ড ব্রেকেটে ওয়ান প্লাস পিটি হবে, যেখানে যাত্রা শুরুতে বস্তুকণার দূরত্ব এ ছিল। ঠিক আছে, আপনি তখন এর মানটা পেয়ে গেলেন, তাহলে আমি লিখতে পারবো অতএব বা সুতরাং, সুতরাং দিয়ে কি লিখবো, সুতরাং দিয়ে এই যে লাইনটা আছে না, এই যে এখানে যে লাইনটা আছে সেই লাইনটাই লিখে দিব। হ্যাঁ, সুতরাং কি হচ্ছে আপনার, এক্স ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস পিটি ওয়ান প্লাস পি টি, এটা আমার প্রশ্নই ছিল। আচ্ছা, এটা আমার কি ছিল, প্রশ্নই ছিল, এতটুকু হচ্ছে আপনার অ্যান্সার, এটা হলো 2018 সালের একটা প্রশ্ন। এই যে দেখেন এক্স ইজ ইকুয়াল টু এ, এটা প্রশ্নেই দেওয়া আছে।